कर लगिया ये तो माया ये तो चोखिर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखिर पानी रे मन बोलें कर लगिया ये तो माया ये तो चोखिर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखिर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखिर पानी सन्ध्या होले डूबी बेला संग होबे भबिरी मेला ठीक कि ना बोलें सन्ध्या होले डूबी बेला संग होबे भबिरी मेला केहू बा देबे आखिरी गुसल केहू बा देबे आखिरी गुसल केहू बा आनबे आतर दानी বন্ধুবর মাওলানা আজিজুল ইসলাম জালালী দামাত বরকতুল আলিয়া তিনি একটি কথা বলেছেন, আপনাদের জানা আছে কিনা, স্মরণ আছে কিনা, উনি প্রিফাসে মুকদ্দমায় ভূমিকা একটা কথা বলেছিলেন যে চেয়ারম্যানের চেয়ারম্যানই ততক্ষণ যতক্ষণ চেয়ারম্যানের চেয়ার থাকে। ঠিক কথা বলেন, কিন্তু হক্কানি রব্বানি ওলামা ইকরামদের আসন এটা এমন একটা আসন, হক্কানি রব্বানি ওলামা ইকরামদের দাম এটা এমন একটা দাম যেটা জান্নাতে ঢোকার পর জান্নাতীরা জিজ্ঞাসা করবে এরা এত দামি কেন, আল্লাহ বলবেন এরা আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুরুতে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করে ওই কথার উপরেই হালকা কিছু আলোকপাত করব আমার নিজের এসলার জন্য। সাথে পাশাপাশি থাকবে আকাবের বুজুর্গদের কিছু তাজকেরা, বড়দের কিছু কথা, বড়দের নকল করেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই একটা চিন্তা, আমরা সবাই চাই আল্লাহর উলি হইতে। বলেন কথা ঠিক কিনা? কি হইতে চাই সবাই বলেন, আবার বলেন। আমাদের জালালী হুজুর আজিজ ইসলাম জালালী দামাত বরকতুল আলিয়া তিনি একটি আয়াত পড়েছিলেন, ওলিদের যে কি মর্যাদা তার বয়ানের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। বাকি এখন আমি হযরতকে নিয়ে সবাইকে একটু দোয়া করব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর যে বান্দা পাঁচ কাজ ধারাবাহিক ভাবে করবে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিবে। একটু আসতে দেন, একটু জায়গা করে দেন, বলেন আপনারা কথা বুঝে থাকলে একটু আমাকে জবাব দিয়ে সহযোগিতা করেন। কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? আপনি এই দিকে এই কর্নারে রাখুন, এখানে এখানে ওইদিকে চাপায় রাখুন। পাঁচ কাজ কিভাবে কথা বলেন, পাঁচ কাজ কিভাবে করলে ধারাবাহিক ভাবে করলে একটা কর্নার জি বাস ওইদিকে ওইদিকে রাখো জি, ওইখান থেকে একটা কিতাব আমার হাতে দাও, এটা না মালো না ওইটা জি বাস জি জি খালাস, তুমি এদিকে থাকো, আস ওইদিকে থাকো ওই কর্নারে জি, বস বস, হ্যাঁ বস এখানে লাগবে পরে আমি বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আবার শরণের জন্য আবার বলছি আমাকে একটু সাহায্য করেন, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? পাঁচ কাজ। হ্যাঁ সবাই বলেন পাঁচ কাজ। এই ছেলে তুমি বসো এখানে, বসতে বলছি ওদিকে বসো এখানে, বসো এখানে, বসো এখানে, জি কয় কাজ কিভাবে করলে পাঁচ কাজ ধারাবাহিক ভাবে করলে ওলি হওয়া যায়? ওলি ওলি হওয়া সহজ না কঠিন? যারা বলছে কঠিন অনেকে জানে না, না জানেই বলছে, তাই না? ওলি হওয়া একদম সহজ। আমাদের দেশে একটা কথা আছে, বালা হইতে পয়সা লাগে, এরকম বলে না,
বরং এই কথাটাই ভুল। বালা হইতে পয়সা লাগে না, এই কথাটা ভুল। বালু হইতে গেলে পয়সা লাগবে, আর পয়সা লাগলে, কারণ বালা হতে যাবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত হালাল কামাই না করা হবে। হালাল খাওয়া খাদ্য ছাড়া ভালো হওয়া যায় কথা কয় না? তো হালাল কামাই করতে গেলে কোনটা হালাল এইটা বুঝতে গেলে এলেমের দরকার নাই, আর এলেম অর্জন করতে গেলে কি পয়সার দরকার নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালো হওয়ার তৌফিক দান করুন, আমিন। নেক হওয়ার তৌফিক দান করুন, আমিন। নেক কাজে বেশি অংশ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, ওলি হওয়া সহজ। আমি জীবনে গুনার কাজ করব না এরকম একটা নিয়ত থাকলে আল্লাহ যদি আপনাকে সাহায্য করে আপনি ওলি হয়ে যাবেন। এই জন্য কয়েকটা কথা বেশি বেশি বলা, আল্লাহ আপনি আমার অতীতকে মাফ করে দেন। বলেন আমার সাথে, বলেন না, আল্লাহ আপনি আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন। আপনারা শুনতেছেন তো? মনোযোগ ঠিক আছে তো? আবার বলেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আরো তিনটা কথা বেশি বেশি যোগ করবেন, আল্লাহ আপনার মহব্বত আমার অন্তরে পুরাপুরি দান করে দেন, আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহব্বত আমার অন্তরে পুরাপুরি দান করে দেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় ওই কাজের মহব্বত আমার অন্তরে পুরাপুরি দান করে দেন। এই ছয়টা কথা বেশি বেশি বলা যাবে না? হ্যাঁ ভাই, এক নাম্বার কি, আগে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। এখানে এমন কোন লোক আছেন যে জীবনে গুনাহ হয় নাই, অতীতে গুনাহ আছে না? আপনাদের খবর আপনারা জানেন, আমার খবর তো আমি মোটামুটি কিছু হিসাব রাখছি, গুনার অভাব, অপরাধের শেষ নাই, আমার চাইতে বড় কম দামি আর কেউ নাই। আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ। প্রতিদিন আল্লাহর কাছে বলে বলে ঘুমাইতেন, আল্লাহ আমার একজন শায়খের দরকার। কিসের দরকার? শায়খের দরকার। একদিন স্বপ্নে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, তবে নবী একা না, নবীর সাথে আরেকজন আছেন। উনি জিজ্ঞেস করতেছেন, আল্লাহর হাবিব উনি কে? বলতেছেন, উনি তোমার শায়খ। আল্লাহর রাসূল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কী রাহমাতুল্লাহি আলাইহির হাতটা ধরে, শায়খের আরেক শায়খের হাত ধরে বলতেছেন যে, ও এমদাদুল্লাহ ইনি তোমার শায়খ, ও এমদাদুল্লাহ শায়খ ইনি তোমার সাগরে। সুবহানাল্লাহ। তার মানে স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল দেখায় দিলেন হাদিস আবু রহমাতুল্লাহ শায়খ কে। ভাই, এটা আকাবের বুজুর্গদের তাজকেরার মাহফিল, ওনাদের জীবনী আলোচনা করা, ঠিক কিনা বলেন? ওনাদের জীবনী আলোচনা করলেই হাটাদারি হযরতের নাম ফুটে উঠবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনো আলেম নাম নেয় শেখুল ইসলাম আল্লামা শাহ মুস্তফি রহমতুল্লাহ আলাই, তখন ওই নামের সাথে গ্রান এমনি ছড়া যায়, হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর গ্রান যখন পাওয়া যাবে, তখন ওই গ্রানের সাথে আরো গ্রানে স্বীকৃত হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির নাম।
স্বপ্নের মধ্যে যে স্বপ্নের নায়ক দেখলেন, ঘুম থেকে উঠার পরে উনি এদিক ওদিক উকিচুকি মারতেছে, তো চাচা বলতেছে ওই যে পিছনে বাচ্চাদেরকে একটু আপনার একটু যারা আসতেছে কেরাম আছেন ওদেরকে একটু কথা বলতে বন্ধ করে দেন। তো হাজি সাহেব রহমতুল্লাহ আলাই এদিক ওদিক খুঁজতেছেন, চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিজা কাউকে খুঁজতেছেন? বলে কাকা গত রাত্রে আল্লাহ রসুল আমাকে আমার শায়েখকে দেখাই দিছে, ওনাকে তালাশ করতেছি। বলে চেহারার আকৃতি বলো তো, তো চেহারার আকৃতি বললেন, তো চাচা আবার হাজি সাহেবের বয়সে ছোট, এরকম আছেন অনেক বাতিজা বয়সে বড় হয় চাচা আছেন এরকম? তো বাতিজা বয়সে ছোট আর বয়সে বড় আর চাচা ছোট, ডাক দিয়ে বলতেছেন চেহারার আকৃতি বলো এইরকম। চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিজা ও এমদাদুল্লাহ, এই আকৃতির এই চেহারার আকৃতির মানুষ এই বুজুরগ আমাদের এই দৃষ্টিকে নাই অন্য দৃষ্টিকে আসছি। বলে আপনি কেমনে দেখছেন? বলে আমি 6 মাস আগে ওনাকে দেখে আসছি। তাই নাকি? তাহলে আপনি আমাকে নিয়ে চলেন। হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বাতিদার সাথে চাচার সাথে রওনা দিছেন, চাচা ঠিক জায়গায় নিয়ে গেছেন। তো যে দেখে একটা মক্তবের মধ্যে একটা কুড়ে ঘরের মধ্যে বুজুর্গ আল্লাহর বান্দা আল্লাহর ওলি কয়েকটা বাচ্চাদেরকে পড়াইতেছেন আলিফ বা তা সা নুরানি কায়দা পড়াইতেছেন। হাজি সাহেব রহমতুল্লাহ বলতেছেন পিঠ দেখা যায় মুখ তো দেখা যায়, আমি একটু সামনে যাই। হাজি আমদাদুল্লাহ মাদার মক্কি রহমতুল্লাহ সামনে যাইয়া সিহারা দেখিয়া বলতেছেন হা কাকা ইনি আমার স্বপ্নের নায়ক, ইনার হাতে আল্লাহ রসুল আমাকে দিয়ে গেছে। তাহাদি সাইয়্যিদ উত্তাগিফা হাজি আমদাদুল্লাহ মাদার মক্কি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন হযরত আমি আপনাকে তালাশ করতেছি, কিউ কি লিয়ে বেটা আমাকে তালাশ করতেছো তুমি? তবে হযরত আগে বলেন আপনার নাম কি? মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন আমার নাম মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী জানজাগরা মার্ক, এই জন্য আকাবের বুজুরগরা পরিচয়ের জন্য জানজা নবী বলে। তো বলতেছে হযরত আপনার কাছে আমি বায়াত হইতে আইছি। কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন বায়াত হওয়া এত সোজা না, বলে আমার কাছে বায়াত হইতে গেলে আগে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে এই মুহূর্ত থেকে তোমার দেশ হোক আর আমার দেশ হোক একটা নিকৃষ্ট বস্তু আমার কাছে খুঁজে নিয়ে আসো। আমি বলেছিলাম ওখানে একটা জিম্মাদার রেডি করে একটু আমাকে একটু পরিবেশ দেন কথা বলার, আমি দোয়া করে দিই। আকাবীরদের কথা শুধু বললেই হবে না, খুব খেয়াল করে কথা শুনতে হবে, ইশারা আওয়াজ করতে হবে। তো হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইকে হযরতের আপন পীর মুর্শিদ ডাক দিয়ে বলতেছেন যে আমার কাছে বায়াত হইবে, ঠিক আছে আমি বায়াত করব, তবে শর্ত হলো যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু এই মুহূর্তে আমার কাছে খুঁজে নিয়ে আসো।
নিকৃষ্ট বস্তু খুঁজতেছেন, দেখি কোন নিকৃষ্ট বস্তু পাই কিনা। তাহাজি আমদাদুল্লাহ মহাদের মক্কী রহমতুল্লাহ খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, নজর করে দেখে রাস্তার এক কর্নারে মরা গাছ পড়ে আছে। কি গাছ? কি গাছ? মরা গাছ। হাদিস সাহেব রহমতুল্লাহ মরা গাছ দেখা উনি বলতেছেন, যেহেতু এই গাছে জীবন নাই, এটা মরা গাছ, মৃত বৃক্ষ, এটাই নিকৃষ্ট, এটারই হযরতের কাছে নিয়ে যাই। তো মরা গাছ বাইবা মৃত বৃক্ষ মনে করে যখন মরা গাছে হাত দিছে, মরা গাছে জীবন ফিরাই, মরা গাছ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত এই কে বকবক কর রহি ভাই? আমরাও তো ছাত্র বড়াই, ছাত্র বাইরে যদি মনে করেন যে আমরা রাম বোধাই তো ভুল বুঝবেন। ডাক দিয়ে বলতেছেন এই মজলিস তাদের জন্য দরকার যারা এই মজলিসের কদর বুঝবে, আর যারা ফটো সেশন করতে আইছে তারা এই মজলিসের কদর বুঝবে না। তো কারণ ওর দান দইলো আমার একটা ছবি উঠলেই হইলো, কালামিয়ার জ্বালা হইলো তার চেহারাটা মানছে তাতে বালা কয়, কালামিয়ার জ্বালা কুন্ডা যাতে কালা কথা কয় না, কালামিয়ার জ্বালা হইলো আমার যাতে মানছে না কয় কালা, মানছে যাতে আমার কয় বালা, এটা হইলো কালামিয়া কথা কয় না। কালামিয়া যদি আর পরও না বুঝে তাহলে আর আমার বুঝানোর কোনো কায়দা নেই। তো আমার ভাইরা সাইকি দুস্তাকিফা হাজি আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ এই গাছটাকে মরা গাছ ভেবে যখন হাত দিছে গাছে জীবন ফিরে আসছে, গাছের ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকিরের আওয়াজ আসছে। এক পর্যায়ে যখন হাদিস সাহেব রহমতুল্লাহ গাছটাকে মুট করে ধরছে, ভালো করে শক্ত করে ধরছে, গাছের ভিতর থেকে আরো জোরে আওয়াজ হয়ে বলতেছে আল্লাহর বান্দা আপনি আমার ছেড়ে দেন, আপনি আমার দর্শন দেখে আমার জিকির করতে পারতেছি না, আমি আল্লাহর জিকিরে মশগুল, আপনি আমার ছেড়ে দেন। আল্লাহু আকবার, আমি আল্লাহর জিকিরে মশগুল, আপনি আমাকে ধরেন কেন, আপনি ধরলে আমি জিকির ভুলে যাই, আপনি আমাকে ছেড়ে দেন। হাদিস সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন আয় মালিক, ভেবেছিলাম গাছ আমার চেয়ে নিকৃষ্ট, এখন দেখতেছি গাছ আমার চেয়ে উৎকৃষ্ট, আমি আদম সন্তান নিকৃষ্ট যে আমি পথ বলা হয়ে গেছি, আল্লাহ বলা হয়ে গেছি, আমি জিকিরে ফিকিরে নাই, আর গাছ মরা গাছ ভেবেছিলাম সে আল্লাহর জিকিরে ব্যস্ত। সুবহানাল্লাহ ভাই, শুধু নাম দিলেন হাটাদারি হযরতের স্মরণে, আপনারা এই অনুষ্ঠান করছেন কিন্তু হাটাদারি হযরত কি বলে গেছেন, শেখুল ইসলামের কি তামান্না ছিল, হযরতের কি মানসা ছিল, হযরতের কি উদ্দেশ্য ছিল, এই বিষয়গুলো আমাদেরকে বেশি আলোচনা করা দরকার। হযরতের শেষ সময় হযরত বেশি বেশি বলেছেন বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকিরে থাকবা, সব সময় জিকিরের হালতে থাকবা, হ্যাঁ আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করবা। এরপরে হযরতের আরেকটা তামান্না ছিল যে বাতিলের কাছে কখনো মাথা নত করবা না, বিশেষ করে যারা খতমে নবুয়তের গায়ে কলঙ্ক লাগাইতে চায় আমার নবীর পক্ষে জীবন দিয়ে দিবা কিন্তু কাদিয়ানের কাছে মাথা নত করবা না। আজকে আমাদের কি, আমাদের চিন্তার বিবর্তন, আমাদের পরিবর্তন, আমাদের আমলের পরিবর্তন, আমরা শুধু বড়দেরকে নামে রাখছি কিন্তু বড়দের কি কান ছিল, এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এত চেতা মৌলবি ছিল, হ্যাঁ এত চেতা মৌলবি ছিল, অনেক চেতা মৌলবি ছিল,
আপনারা তো আমার থেকে বেশি জানেন, এই যে আমার ডান পাশে, আবার আপনারা সামনে আপনারা ব্রহ্মবাড়িয়ার সন্তান, আপনারা বেশি জানেন। হযরতকে কেউ ঘায়েল করতে পারে নাই। একবার ট্রেনে রওনা দিছে, মুখোমুখি ইসলাম বিদেশীর সাথে বসছে, কোটওয়ালা টাইওয়ালা সামনাসামনি বসছে। ট্রেনের এক সিটে হযরত, আর এক সিটে ব্রহ্মবাড়িয়ার বড় হুজুরের কথা বলতেছি, এক সিটে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর এক সিটে বুদ্ধিজীবী। তো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন এই কোটওয়ালা টাইওয়ালা বাম হাত দিয়ে সবকিছু খাইতেছেন। বড় হুজুর রহমতুল্লাহ বলতেছেন, ভাই ডাইন হাতে খান না, ভাই ডাইন হাতে খান না, ভাই ডাইন হাতে খান, বাম হাতে খায়েন না। বুদ্ধিজীবী কোটওয়ালা টাইওয়ালা সেইটা ডাক দেখে, এই মৌলভী দুনো হাত আল্লাহ দিছে, খালি ডাইন হাতের কথা কন, বাম হাত কি, বাম হাত কি দোষ করলো? যখন বড় হুজুর রহমতুল্লাহ দেখলো যে বালা কথা কইতে দেহে সিটতে গেছে গা, তখন হুজুর হারে তেরে বাবা ডাক দেখা, এই বুদ্ধিজীবী মুখ তো আল্লাহ দুইটা দিছে, একটা উপরে আর একটা নিচে, কথা কন। বুদ্ধিজীবী চতুর্বার সেইটা ডাক দেখা, খালি ডাইনা ডাইনাত করো, বামাত কি দোষ করছে, ডাইনাত বামাত আপনা এইটা বাদ, এইটা বাদ, আল্লাহ যেহেতু দুইটা হাত দিছে। হুজুরে দেখলো যে এইটারে সিধা ভাবে কইলো তো না, এটার উল্টা ভাবে কইতে হইব। বড় হুজুর রহমতুল্লাহ সেইটা ডাক দেখা, এই বুদ্ধিজীবী আল্লাহ মুহ তো দুইটা দিছে, উরফে একটা নিচে একটা, তাই গরম ছাড়া উরফের মুখ দিয়া খাও, গা নিচের মুখ দিয়া খাও। জাগাত দিছে না, এটা আবার মানুষের কাছে কয়েন না, যেহেতু ওরা রেকর্ড করতেছে, ওরা তো এইটারে ভাইরাল করার লেগে কি যে লাগবো, আল্লাহ পাক ভালো জানে। তবে তোমরা যদি উল্টা পাল্টা কোনো কিছু লেখো, আল্লাহর কাছে দায়ী থাকবে। আলেমদের বক্তব্য, আলেমদের শান অনুযায়ী তোমরা মিডিয়াতে ছাড়বা, বানায় আছে না কিছু লেখো না, ভাইরাল হওয়ার জন্য তাহলে আল্লাহর বিচারের কাজ করে, কিন্তু তোমরা আসামি হিসেবে দাঁড়াইলাম, বলে দিলাম। এই বড় হুজুর রহমতুল্লাহর আর একটা ঘটনা এরকম পাওয়া যায়, এটা আবার কারোর কাছে কইস না। এক বেড়ায় যায় এক হুজুর, আমার একটা ফোলা হইছে, নাম দেন, কয় নাম রাখ্যা তো আসলাম, কয় হুজুর কি কইতাম, এই ডাঙ্গু জেড়া তো ভাই না। এরপর কয় তাহলে রাখ কামাল, রাখ মোহাম্মদ কামাল হোসেন, কয় না হুজুর ডাঙ্গু স্বাস্থ্য বেন না। এরপর কয় তাহলে ঠিক আছে, তাহলে এক কাম কর মোহাম্মদ জয়েল আবেদিন রাখ, কয় না এটা আমার ফুলা তো বেন না। কইতে কইতে 10-12টা বড় হুজুর রহমতুল্লাহ তো সেটা হুজুর আছে, তো যখন 10-12 নাম কইছে, হে বেটা ডাক দেখো হুজুরের তামানো অঙ্গ বংশ আছে, হুজুর এখন একটা জব্দ দেওয়ার লাগতো, সেইটা দেখো ঠিক আছে, তাহলে কাম কর কুত্তার বাচ্চা রেখে তো। কি কয়, কুত্তার বাচ্চা রেখে তো, কুত্তার বাচ্চা তোর বংশে না, আমি যেই নাম দেই সেই নাম ওই তোর আছে, তাই সৎকারে কথা বুঝেন নাই। কাজেই বড়দের তাসকিরা করবেন, বড়দের খালি নরম বিষয় দেখবেন না, গরম বিষয়টাও দেখবেন। আজকাল নরম হওয়ার কারণে নাস্তিক মুরতাদেরা এই নরম হুজুর, হুজুর নরম, হুজুর নরম, হুজুর নরম, এই জন্য ভিন্ন ভিন্ন ধরনের তারা কারসাজি করতেছে, ইসলামকে ধ্বংস করার জন্যে, মসজিদকে বন্ধ করার জন্যে, মাদ্রাসাকে বন্ধ করার জন্যে। কিন্তু যদি আবার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির মতন আবার যদি গর্জে ওঠে যে নাস্তিকদের সাথে কোনো আতাত নাই, মুরতাদের সাথে কোনো আতাত নাই, কাদিয়ানীদের সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, তবেই মুকুটহীন বাদশাহ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছবির স্বপ্ন আবার বাস্তবায়ন হবে, কাদিয়ানীরা মাথা ধরে দেবে। কষ্ট হইলো আপনাদের, বেজার হইলেন?
আমি আপনাদেরকে আবারো বলছি, বড় হুজুর রহমতুল্লাহ এর কথাটা আপনারা ভাইরাল করার জন্য কোনো উল্টা পাল্টা সংবাদ দিয়া মিডিয়াতে লাগবেন না, তাহলে কিন্তু কষ্ট পাবো। ঠিক আছে, আপনাদেরকে বলে দিলাম। এটা যেহেতু একটা প্রসঙ্গে কথাটা চলে আসছে, কথাটা বুঝাবার জন্য আমি কথাটা উদাহরণ দিছি। এটারে আলাদাভাবে কাট কইরা কাটটা এটা মিডিয়াতে যদি আপনি ভাইরাল হওয়ার জন্য দেন, তা আমি আর কি বলবো, বলার ভাষা নেই, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তো যাকে যেটা বলতেছিলাম যে আমাদের বড় আকাবের বুজুর্গদের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে শুধু তাদের নাম নিলে হবে না, তাদের কামও করতে হবে। তাদের কি করতে হবে? কামও করতে হবে। গরম লাগতেছে না তো ভাই? তো আল্লাহু আকবার, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কী রহমতুল্লাহ আলাই দেখেন নিজের কেমনে বিলায় দিছে, মিটিয়ে দিছে। বলতেছেন এই গাছটারে আমি নিকৃষ্ট মনে করছিলাম, এখন দি গাছ আমার চাইতে উৎকৃষ্ট দামি। আল্লাহু আকবার। আচ্ছা আর একটু সামনে যাই, দেখি আমার চাইতে নিকৃষ্ট কোন বস্তু পাই কিনা। এবার সামনে গেছে, আহ এটা কোন হাজী সাহেব, কোন হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কী রহমতুল্লাহ আলাই। আহ একবার ইংরেজরা হযরতের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে, হাজী সাহেবকে গ্রেফতার করবে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই এক ভক্তের বাড়িতে গেছেন, ভক্ত ডাক দিয়ে কয় হযরত পুলিশ আপনাকে খুঁজতেছে। হযরত বলতেছেন যে পুলিশ যখন আসবে, পুলিশ যখন আসবে তখন আমাকে আমাকে একটু আগে জানাইও। তো বাড়িওয়ালা টের পাইছে যে এলাকার মধ্যে পুলিশ ঢুকছে। বাড়িওয়ালা এসে বলতেছে হযরত উমুক বাড়িতে আসছে, আমাদের বাড়ি তো আসবে সিরিয়ালে আপনাকে খোঁজার জন্য, তারা ধরবে। হাদিস সাহেব রহমতুল্লাহ বলতেছেন ঠিক আছে তুমি আমাকে এক লোটা পানি দাও আমি অজু করি। সুন্দর করে অজু করছে, অজু করার পরে জায়নামাজ দিছে, নামাজ পড়তেছে। বলতেছেন ঠিক আছে তুমি আমাকে ভিতরে ঢুকাইয়া বাইরে দিয়ে তালা লাগাই দাও, পুলিশ আসলে দরজা খুলে দিও। বলে হুজুর এটা বলেন কি? বলে হ্যাঁ পুলিশ আসলে দরজা খুলে দিও। পুলিশ আসছে, ফকির এই বাড়িওয়ালা তো জানে যে ঘরের ভিতরে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, আমার বাড়ি থেকেই হাজী সাহেব ধরা খাবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। পুলিশ দরজা খুলতে বলছে, তালা খুলতে বলছে, তালা খুলছে, তালা খুলে বাড়িওয়ালার পুলিশ নজর করে দেখে জায়নামাজ আছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই। আস্তে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। আরে এইটা কি, এই মাত্র দেখে গেলাম, এখন হাজী সাহেব গেল কই? পুলিশ ডাক দিয়ে বলতেছে ভাই আমি মনে হয় ভুল ইনফরমেশন জানছি যে তোমার বাড়িতে আছে, দরজা লাগাই দাও। দরজা লাগাই দিছে, পুলিশ চলে গেছে। কিছুক্ষণ পর আবার দরজা খুলে বাড়িওয়ালা নজর করে দেখে যে জায়নামাজে হাজী সাহেব নামাজ আদায় করতেছে। বলেন হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? ওনার তাস্কেরা করার জন্য এখানে বসছি, ওনার জীবনী বলার জন্য বসছি, ওনার জন্য দোয়া করার জন্য বসছি। আহ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কেমন বুজুর্গ ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইয়ের শেষ সময় যখন হযরত অসুস্থ, লোকেরা হযরতের সাথে মুসাফা করার জন্য ভিড় জমাইতেছে, মাদ্রাসার সকল আসাতে যে কেরাম খাদেন সবাই আগ থেকে লোকদেরকে বলতেন আপনি একটু দূরে সরে যান, হযরত অসুস্থ অসুস্থ ব্যক্তিকে এইভাবে মুসাফা করার জন্য কষ্ট দিবেন না। দূর থেকে এক বুড়ো লোক, বৃদ্ধ লোক আওয়াজ করে ডাক দিয়ে বলতো হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাফা না করলে আমি কিন্তু বইলা দিমু। দূর থেকে বলতো যে আমার সাথে মুসাফা না করলে আমি কিন্তু বলে দেব, কইয়া দিমু। আমার ভাইরা যখন এই কথাটা বলতো তখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই এত অসুস্থ থাকার পরও মাথাটা উঁচু করে বলতেন আও মেরা ভাই আমার কাছে আসো আমি তোমার সাথে মুসাফা করব। উপস্থিত
আজিজ তলাবা ছাত্র ওলামায়ে কেরাম আসতে যে কেরাম বলতেন আয় আল্লাহ এই বুড়ো লোকটার কাছে কি এমন গোপন সংবাদ আছে আমাদের হযরতের যে খালি বলতো যে কইয়া দিমু এইটা বলা মাত্রই হযরত নিজেই হাত বাড়ায় বলতো আমি তোমার সাথে মুসাফা করব হযরতের জীবন দশায় তো আর এই বুড়ারে ধরতে পারবো না হযরতের ইন্তেকালের পরে কিছুদিন যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটার সমস্ত বাড়ির চতুর্দিক দিয়া সমস্ত ওলামায়ে কেরাম তলাবে আজিজ বৃদ্ধ লোকটার বাড়ি ঘেরাও করছে ডাক দিয়ে বলতেছেন ও চাচা আপনি কি এমন গোপন কথা জানেন আমাদের হযরতের ব্যাপারে হোসেন আহমদ মাদানি সম্পর্কে এটা নেগেটিভ না পজিটিভ আপনি যদি একটু বলতেন ভালোই না খারাপ আমরা আপনাকে জানতে আসছি আর এই কথাটা বলা মাত্রই আপনার সাথে মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে যেত আপনি কি এমন আপনি জানেন বলেন মুরব্বী ডাকবি বলেন শোনো একদিনের ঘটনা আমি আর হোসেন আহমদ মাদানি দুজন একজন একজন আরেকজন হোসেন আহমদ মাদানি আমাকে সাথে নিয়ে যখন সফর করার জন্য আমাকে সঙ্গী বানাইলেন আরে আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা আমাকে সাথী বানায় যখন রওনা দিছেন রওনা দেওয়ার পর ওই বাড়িতে রাত্রি যাপন করলাম যেই বাড়িতে রাত্রি যাপন করলাম ওই বাড়িতে বাড়িওয়ালা আমি আর হোসেন আহমদ মাদানি তিনজন আমরা জামাতে নামাজ আদায় করলাম ঈশার নামাজ সালাতুন আয়শার নামাজ আদায় করার পর আমরা এক একজন এক এক রুমে মেহমান বাড়িওয়ালা আমাদেরকে শয়ন কক্ষে শোয়ে দিলেন হোসেন আহমদ মাদানি হযরত তার ঘরে ঘুমাইলেন আমি আমার রুমে ঘুমাইলাম বাড়িওয়ালা বাড়িওয়ালার রুমে ঘুমাইলেন রাত্র সাড়ে তিনটা যখন বেজে গেল ঠিক ওই সময় আমার এখানে আওয়াজ পাইলাম কোন জায়গা থেকে যেন আওয়াজ আসতেছে আল্লাহু 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 কে রে কে এত সুন্দর আওয়াজ করে আমার দেখা লাগবে এত মায়া করে ডাকে এরে ব্রাহ্মণ বাড়িয়ার ভাইরা ও সরাই থানার ভাইরা কার জন্য তুমি কান্দ হাটাদারির হযরত কোন সময় কানতে বললেন কার জন্য কানতে বললেন আর তুমি কার জন্য কানতেছ কিসের জন্য এত মায়া করো কার জন্য এত চোখের পানি বাইর করো এজন্যই তো আমাদের দেশের একজন কবি একজন শিল্পী কত মায়া করে এই ভাষাগুলো বলে গেলেন যেটা অনেকদিন আগে আইনউদ্দিন আল আজাদের কণ্ঠে আপনারা শুনেছিলেন যেটা আমরা যৌতুক কণ্ঠে এক সময় ময়দানে ময়দানে বলে বলে বাড়াইতাম কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে ভুরাই যাইবে আমার জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন এই দুনিয়া ছাড়তে হবে না তো মায়া লাগা একটু বলেন না কথাটা সত্য কথাটা বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাড়ি তোমার এক নিমেষেই হবে যে চুরমার ঠিক কিনা বলে এত আশার বাড়ি তোমার এক নিমেষেই হবে যে চুরমার কেউ ডাকিবে মামা বলে কেউ ডাকিবে বাবা বলে কেউ ডাকিবে মামা বলে কেউ ডাকিবে বাবা বলে কেউ ডাকিবে মামা বলে সারা দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা বলে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এই মায়ায় চোখের পানি কার জন্য ফলাইতে হবে মুসলমান ভাইরা রে আমার কোন দিকে নজর নাই দেখেন তো দিলটা নরম হয় কিনা শেখুল ইসলাম আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাইহি কার শাগরিদ ছিলেন রে বাজান সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হোসেন আহমদ মাদানীর পক্ষে যাইয়া এই লোকেরা ডাক দিয়ে বললেন বাবাজি আপনি বলেন তো দেখি কি এমন গোপন কথা জানতি যে গোপন কথা জানার কারণে আপনি যদি বলতেন হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাবা না করলে গোপন কথা কইয়া দিম কি এমন ঘটনা আপনি জানতেন আরে বন্ধু এবার এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন বাবা গো আমি এমন গোপন কথা জানতাম সেটা আমি আজকে তোমাদের বলে দেই শুনে নাও শুনে নাও আমি আর হোসেন আহমদ মাদানী একসাথে যখন সফর করার জন্য রওনা দিয়েছি আমি হযরতের সফর সঙ্গে ছিলাম হযরত যেই ভক্তের বাড়িতে যেই ভক্তের বাড়িতে ছিলেন ওই ভক্তের বাড়িতেই তো আমরা রাত্রি যাপন করেছি এশার নামাজ একই সাথে জামাতে আদায় করেছি খানা খাওয়ার পর আমি গেছি আমার ঘরে মাদানী গেছেন মাদানীর ঘরে বাড়িওয়ালা বাড়ির ঘরে রাত্রি যখন 3:30 বেজে যায় তখন আমার কানে আমি গুনগুন করে নয় স্পষ্ট ভাবে আওয়াজ পাই আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহ বলহমিন আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 কিরে ছাত্র ভাইরা যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে কস না আল্লাহ আল্লাহ বলহমিন আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলহমিন আল্লাহ আল্লাহ বল ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল আল্লাহ আল্লাহ বলহমিন আল্লাহ আল্লাহ বল আল্লাহু আকবার আপনাদের অনেক গরম লাগতেছে আজকে এই পর্যন্তই থাক
নই পিছনের বাইরে কি কয় কইতাম নি হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন আল্লাহ পাক আমাদের কবুল করুন বলেন আমিন বড়দের নকশায় নমুনায় আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাই যেটা বলতেছিলাম ডাক দিয়ে বলতেছেন ও বাজান আমি আর মাদানী পাশাপাশি রুমে ঘুমাইছিলাম হঠাৎ করে 3:30 দিকে আওয়াজ আসছে আল্লাহু আল্লাহু এত মায়ের জিকির কে করে আমি আমার দরজার পাল্লা খুললাম ঘরের দরজার পাল্লা খুলে দেখি মাদানী রহমাতুল্লাহর ঘর থেকে আল্লাহু আওয়াজ আসছে মজার বিষয় জানো কি আমি যত আগাই আগায় নজর করে দেখি হযরত আল্লাহ বলার সময় হযরতের ঘরের দরজার পাল্লা খুলে যায় আর হু বলার সময় লাগিয়া যায় আমার বন্ধুগণ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ ওই সফর সঙ্গে ডাক দিয়ে বলতেছেন আমি আরেকটু আগাইলাম আরেকটু আগানোর পরে দেখি আল্লাহ বলার সময় কান্নার আওয়াজ আসতেছে এত মায়া করে আল্লাহ বলতেছে আমি ভালো করে নজর করে দেখি হযরত যেই রুমে বসা ওই রুমের চালগুলো আল্লাহ বলার সময় চাল খুলে যায় হু বলার সময় লেগে যায় হযরত যে ঘরে বসা এই ঘরের চতুর্দিক থেকে যত আসবাবপত্র আছে আল্লাহ জিকির করার সময় আল্লাহ বলার সময় সবকিছু নড়াচড়া করছে এই জন্য হাটাজির হযরত বলছেন শেষ রাত্রিতে বেশি বেশি কাঁদবা আর হাটাজির হযরতের জীবনীতে পাওয়া যায় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি তার তাহাজ্জুদ কাজা হয়নি 3:30 পরে হযরতকে আর বিছানায় পাওয়া যায় নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমরা কানতে জানি না আল্লাহকে ডাকতে জানি না অথচ একটা পাথরও আল্লাহর ভয়ে কানছে আল্লাহর মহব্বতে কানছে মুসা কালিমুল্লাহ যাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের পাথর কানছে পাথর ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ও ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমার মাফ করে দে কারণ আল্লাহ বলছে জাহান্নামের আগুনের লাকড়ি মানুষ আর পাথর দিয়ে বানাই আপনি আমার ব্যাপারে একটু বলেন আল্লাহ যেন আমার মাফ করে দে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাথর এইভাবে আরজি জানাইছে আল্লাহ বলতেছেন পাথরকে সুসংবাদ জানিয়ে দিও আমি আল্লাহ পাথরকে মাফ করে দিছি আসার পথে পাথরকে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে পাথর আল্লাহ তোমাকে মাফ করে দিছে বলে তাই নাকি বলে হ্যাঁ এই কথা বলার পরে এবার পাথর আরো জোরে জোরে কাঁদে পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে ও পাথর তুমি যাতে না কান্দো সেজন্য তো আল্লাহ তোমাকে মাফ করে দিছে এখন আবার কান্দো কেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আগে কানছি জাহান্নামের আগুনের ভয়ে আর এখন এইটা শোনার পরে আমার বুঝাইছে যে কান্নাটা আল্লাহর কাছে পছন্দনীয় এই জন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আল্লাহকে হাত করার জন্য মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তুরে আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে জায়গা একটা ডাক দেন মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তুরে আমাদের সাথে বইলেন গো কথা আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে টাইকা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা
কড়াতে চিড়িয়া আমাদের সাথ বলেন আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথ বলেন আমাদের সাথে বইলেন গো কথা আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া আল্লাহর ওলিরা কিভাবে কানতেন শেষ রাতে কি বা ওজন হবে আমার মিজানে মরণ কালে কালমা হবে নিজবানে এইভাবে কান্ত আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে না আমাদেরকে সুন্নতলা উন্মত বানা কষ্ট হইতেছে নাকি আপনাদের ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দারা আমি যখন দেখলাম এইভাবে সব কিছু নড়াচড়া করি আল্লাহর জিকির করার সময় নড়ে আমি ভালো করে হুসাইন আহমদ মাদানির দিকে নজর দিলাম এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানি আমাকে দিকে ফেলেছেন আমাকে দেখার পরে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর গোলাম তুমি এই সময় তুমি আমার গোপন খেলা দেখে ফেলেছো ভাইরি এই সময়টা এই গভীর রজনীতে আমার আর আমার আল্লাহর প্রেম খেলা খেলার সময় ভাই তুমি গোপন সময় কেন তুমি এখানে আসো তবে রে ভাই আয়েশা যখন পড়ছো তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছো ভাই আমি হুসাইন আহমদ মাদানী তোমার কাছে একটা ওয়াদা চাই দিবানি দিবানি আমার আর আমার আল্লাহর গোপন প্রেম খেলার কথা কোনদিন আমার জীব দশায় কারো কাছে বলব না ওরে বন্ধুরা দেওবন্দিয়াতের ওলি আল্লাহ বুজুর্গদের কারামত মৃত্যুর আগে প্রকাশ পায় না মরার পরে প্রকাশ পায় কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমার বাইরারে দেওবন্দির আমার বন্ধুগণ দেওবন্দের সন্তানেরা এরা আমার বন্ধুগণ কারামত প্রকাশ করে বেড়ায় না এরা কখনো বলে না আমি বুজুর্গ হয়ে গেছি আমি বুজুর্গ হয়ে গেছি মনে আছে কিনা জানি না সোয়া এক ঘন্টা আগে আমি আপনাদেরকে বলেছিলাম হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির রহমতুল্লাহ আলাইহি নিকৃষ্ট বস্তু খুঁজতে গেছে মনে আছে কিনা বলেন দেখেন রে বন্ধু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন ওরে বন্ধু আল্লাহর বান্দা আমার সফর সঙ্গী আমি তুমি কিন্তু এই কথাটা গোপন গোপন রাখবা আমার জীবদ্দশায় তুমি কাউকে বলবা না লোকটা ডাক দিয়ে বলেন ভাই রে আমি সেদিন ওয়াদা দিয়েছিলাম আমি বলবো না বলবো না আমি বলবো না বলবো না কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে যার সাথে ডাইরেক্ট রসূলুল্লাহর সম্পর্ক যার সাথে ডাইরেক্ট বিশ্বনবী কামলিওয়ালা মদিনাওয়ালার সম্পর্ক যার হাতের সাথে হুসাইন আহমদ মাদানির হাতের মিল যেই মাদানি হাদিস বললে রসূল রওজা পাক থেকে শুনে ওই মাদানি যেই মাদানিকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে তুমি শোনাও তুমি হাদিস শোনাও সেই মাদানির হাত যখন আমি ধরতে পারতেছি না উপচে পড়া ভিড়ের কারণে কেউ মাদানির হাত কেউ ধরতে দেয় না আমি তখন কি করব আমি আমার আল্লাহকে তখন ডাক দিয়ে বললাম আল্লাহ মাদানির আসল জায়গায় হাত না দিলে মাদানি আমাকে হাত ধরতে দিবে না 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 আমার ভালো লাগে না আমি তো হুসাইন আহমদ মাদানির হাতটা ধরবো নবীদের হাত মনে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরে বন্ধুরে আমি নজর করে দেখলাম তোমরা কাউকে মুসাফা করতে দাও না কাউকে হাত ধরতে দাও না
তখন আমি বুড়া মানুষ কি করব। আমি দূর দেশ থেকে দূর থেকে আমি চিল্লা বললাম, ও হোসেন আমার মাদানি, তুমি যদি আমার সাথে মোসাবা না করো আমি কিন্তু কইয়ে দিব, আমি কিন্তু কইয়ে দিব। আর দিলে দিলে কইছিলাম আল্লাহ রাগ করো না গো আল্লাহ, এই কথাটা কইছি আমি তোমাকে পাওয়ার আশায়, কারণ আমি বিশ্বাস করি হোসেন আমার মাদানি ডাইরেক্ট তোমার ওলি কোন সন্দ নাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আসাদ রহমতুল্লাহ আল্লাহর ওলি কোন সন্দ নাই কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে যখন আমি এইভাবে বললাম ঠিক তখনই হোসেন আমার মাদানি আমার সাথে মুসাবা করার জন্য হাত বাড়ায় দিয়েছে, ওই কথাটা বলার জন্য হোসেন আমার মাদানি মৃত্যুর আগে চাইছে। আমি যে বুজুর্গ প্রকাশ যেন না পায়, দেওবন্দের সন্তানরা কোনদিন কলাবাজি করে বলে না আমরা বুজুর্গ হয়েছি, আমরা বুজুর্গ হয়েছি। দেওবন্দের সন্তানদের বুজুর্গ দিয়ে বুজুর্গী কারামত প্রকাশ পায় আমলের দ্বারা, আমলের দ্বারা, আমলের দ্বারা, আখলাকের দ্বারা, দাওয়াত তবলিগের দ্বারা, মুজাহাদার দ্বারা, জিহাদের দ্বারা কথা বলে ঠিক কিনা? সলমান ভাইরা আমার কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। সেই কথাই আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন নবী গো ঈমান দৌলত যারা অর্জন করছে এই বান্দাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ও ঈমানওয়ালারা তোমরা যারা ঈমান আনছো তোমরা দুটো কাজ করবা, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করবা, দুই নম্বরে ওয়াকুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাইবা। আমার বন্ধুগণ আমার ভাইরা বলেন আল্লাহ তুলিরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন, আল্লাহ সকল আল্লাহদের মহব্বত আমার অন্তরে পুরোপুরি দান করে দেন, যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন, জোরে বলেন আমিন। আর এবার বন্ধুরে আরো কিছু বস্তু যখন দেখলেন দেখার পরে হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত নিজে এইভাবে ধরিয়া নিয়া একটা দৌড় মাইরা নূর মোহাম্মদ মিয়াজি জানদা নবী রহমাতুল্লাহর কাছে যায় ডাক দিয়ে কয় ও আমার মুর্শিদ ও আমার সাহেব আমি তদন্ত করে দেখলাম আমার চাইতে বড় নিকৃষ্ট কম দামি আর কেউ জমিনে উঠে নাই। আজকে দেখে আমি আপনি সবসময় নিজেকে নিজে ছোট মনে করব, সবসময় গোলাম হিসেবে জমিনে চলাফেরা করবো, কারা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার সাথে দোয়া করে দেবেন না নাকি মোনাজাত করে যাইতেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন, বলেন আমিন। এইবার মনে আছে কিনা জানি না কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়, একবার তো হইছে, এখানে আর কি করবে? জি ভাই আমার, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? পাঁচ কাজ ধারাবাহিক ভাবে করলে ওলি হওয়া যায়। এর মধ্যে এক নাম্বার, যদি আল্লাহর কোনো গোলাম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেন। এক নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে যে বান্দা আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। দুই আর তিন, ফরজ আর ওয়াজিব যে বান্দা ঠিক মতন আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। চার নাম্বার, আল্লাহর যে বান্দা নবীজির সকল প্রকার সুন্নতে মুআক্কাদা ঠিক ঠিক মতন আদায় করবে হাশরের মাঠে আল্লাহ পাক এই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব করে দেবে। পঞ্চম নাম্বার, যেই বান্দা নফল ইবাদত দ্বারা নিজের অভ্যাসকে পরিবর্তন করবে অর্থাৎ নফল আদায় করা নিজের অভ্যাস হয়ে যাবে, সকল প্রকার নফল আমল এটা আমার আপনার কি হইতে হবে অভ্যাসে পরিণত দ্বারা করবে, আল্লাহ বান্দা মুফাসসিরিন কেরাম বলেন মুতাবার
গ্রহণযোগ্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে নফল ইবাদত দ্বারা নিজেদের জীবনকে যারা সাজাবে আল্লাহ পাক তাদেরকে ওলি বানায় দিবেন। বলেন ধারাবাহিক ভাবে করলে না এলোমেলো ভাবে করলে? হ্যাঁ, তাহলে আজকে যারা ভিন্ন 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 বাবা ভিন্ন ভিন্ন মনে করেন ভিন্ন ভিন্ন ভাবে শিরিক বিদাতে লিপ্ত এলোমেলো ভাবে শুধুমাত্র সিজন এলে তারা ভিন্ন ভিন্ন কাজ করে, বাকি সারা বছর তারা ইসলামের ঠিক ঠিক মতো ইসলামের বিধান মানে না, এলোমেলো ভাবে তারা থেকে যায়, তারা কি ওলি হইতে পারছে? পাঁচ কাজ যারা ভাইভাবে করবে, যারা আল্লাহ পাকের ওলি হবে, আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিকভাবে শরীয়তের সকল বিধান মানার তৌফিক দান করুন, আমাদেরকে সুন্নতলা উম্মত হিসেবে কবুল করুন, আল্লাহ আমাদের জিন্দেগির বন্দিগি বানিয়ে দেন। বাস পরিশেষে আমি একটি কথা বলবো ভাই, আপনারা যারা রেকর্ড করতেছেন আপনারা এই যে আমার হাতে একটা কিতাব দেখতেছেন, এটার নাম কি বলেন ভাই? বলেন তালিমুস সুন্নাহ। এই লকডাউন চলতেছে প্রায় মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে, আমি এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নতের ফেরিওয়ালা হয়ে আমার শায়খ মুর্শিদ দাওয়ানী হযরতের নির্দেশে এই তালিমুস সুন্নাহ কিতাব উম্মতের ঘরে ঘরে পৌঁছে দিতেছি। কেন? হাকিমুল উম্মত মুজাদ্দুদ্দিন মিল্লাত আশরাফআলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা কিতাব লিখতেছিলেন, নসরুদ্দীন নবীজির জীবনী, এলাকার মধ্যে মহামারী ঘুরছে, থানভী রাহমাতুল্লাহ জীবনী লেখা বাদ দিলেন, নবীজির জীবনী লেখা বাদ দিলেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থানভী রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ও আশরাফ আলী তুমি আমার জীবনী লেখা বাদ দিছো কেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর লেখা বাদ দেব না, সব সময় সকল কাজে আপনাকে ইনশাআল্লাহ আমি স্মরণ রাখবো, আপনার সুন্নত সুন্নতের কথা আমি সব জায়গায় প্রকাশ করবো, এইভাবে ওয়াদা করলেন। থানভী রাহমাতুল্লাহ আবার নবীর জীবনী লেখা শুরু করলেন, নবীর জীবনী লেখার বরকতে গোটা দেশ থেকে মহামারী পলায়ে চলে গেল।